খুব ভালো খেলা নিয়ে লেখেন, তো এটা উপন্যাস লিখেছেন খেলা, এটা বলবো না? চলো চলো রেডি যাবো। দেখুন আমার বইটা প্রায় পড়া হয়ে গেছে এবং আমাদের খুব ভালোবাসার মানুষ, খুব কাছের মানুষ গৌতম ভট্টাচার্য প্রচুর দিন ধরে, বহু বছর ধরে আমাদের সবাইকে শুধুমাত্র ক্রীড়া নিয়ে নয়, খেলাধুলা নিয়ে নয়, মানে আমাদের সিনেমা জগতের সঙ্গে খুব ভালো ভালো লেখা এবং বিশেষ করে খেলা নিয়ে আমি নিজে একজন ফ্যান ওনার, মানে খেলা নিয়ে যখন উনি লেখেন সেটা সত্যি পড়েন, আমার মনে হয় সারা ভারতবর্ষের সব বাঙালিরা ওনার লেখার জন্য অপেক্ষা করেন। কিন্তু উনি প্রথম বহুদিন পরে আমরা দেখলাম যে ক্রীড়া নিয়ে একটা উপন্যাস লিখেছেন, ওটা আমার অনেকটাই পড়া হয়ে গেছে এবং এইটা আমার ধারণা যে খুব তাড়াতাড়ি এটা সিনেমা হওয়া উচিত, কারণ খেলা নিয়ে আজকাল ছবি হয়ই না প্রায়। কিন্তু যেহেতু এই মানুষটার যিনি লিখেছেন তার মধ্যে একটা কোথাও, যেহেতু উনি আমাদের ফিল্ম নিয়েও লেখালেখি করেন এবং উনি আমাদের সাংবাদিক একজন, সেখানটাও উনি স্ট্রংলি জানেন এবং তার সঙ্গে খেলাধুলা নিয়ে গৌতম ভট্টাচার্য একটা বড় নাম, তো ওর এই বইটা অবশ্যই আমি তো পড়েই ফেলেছি প্রায়, আপনারাও সবাই পড়বেন, উইকি দেখতেই পাচ্ছেন এবং বইটা আজকে প্রকাশিত হচ্ছে অফিসিয়ালি। আমরা সবাই খুব এক্সাইটেড, সবাই খুব আমরা আনন্দিত এবং সত্যি বহুদিন পরে, মানে আমরা অনেক আগে পড়েছি কিন্তু বহুদিন পরে আমরা খেলা নিয়ে উপন্যাস পাচ্ছি। পড়বেন আপনারা। থ্যাংক ইউ সো মাচ।